Hello and welcome to Shubhankar Koyal YouTube channel. Today is a very, very historic day. খুব কম মানুষই এরকম একটা হিস্টোরিক মোমেন্টের সাক্ষী হতে পারে, আমরাও সেটা পেরেছি। অ্যান্ড ইন্ডিয়া বিকেম দ্য ফোর্থ কান্ট্রি টু সফটলি ল্যান্ডেড অন দ্য মুন, চন্দ্রযান থ্রি সফটলি ল্যান্ডেড অন দ্য মুন অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি হুই হ্যাজ ল্যান্ডেড নিয়ার দ্য সাউথ পোল। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যারা সাউথ পোল, চাঁদের সাউথ পোলের কাছে গিয়ে কিন্তু ল্যান্ড করতে পেরেছে। তো বি প্রাউড অফ দিস ডে, বি প্রাউড অফ ইসরো, বি প্রাউড অফ এভরিথিং হোয়াট অ্যাচিভড ইসরো ইন দিস লো বাজেট। তো যেটার জন্য আজকে ভিডিওটা বানানো সেটার টপিক আপনারা আশা করি থাম্বনেইলে দেখে নিয়েছেন, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2021 প্রিলিমসের যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট দিয়েছিল কোন দিন। তার রেজাল্ট দিয়েছিল 10 তারিখ, যেদিন WBCS 2022 রেজাল্ট দিয়েছিল। তো সেই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস 2021 প্রিলিমসের রেজাল্টের পরে তাদের ইন্ডিভিজুয়াল স্কোর প্রকাশ করে দেওয়া হয়েছে প্রত্যেকের। তো যারা সাকসেসফুল হতে পারলেন না অবশ্যই কিন্তু নিজেদের স্কোর দেখে নেবেন এবং নেক্সট আপনাদের যে এক্সাম রয়েছে তার জন্য কিন্তু বেটার প্রিপেয়ার অবশ্যই হবেন। আর তার সাথে সাথে যেটা বোঝা যাচ্ছে যে WBCS 2022 প্রিলিমসের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর কিন্তু দিয়ে দেবে PSC এবং সেটা হয়তো খুব শীঘ্রই দেবে, কবে দেবে এক্স্যাক্ট বলা মুশকিল, বাট শীঘ্রই দেবে। আজকালও দিতে পারে বা কয়েকদিনের মধ্যেই দিতে পারে। তো আপনারা অবশ্যই যারা WBCS এক্সামে এবার সফল হতে পারলেন না তারাও কিন্তু অবশ্যই তাদের স্কোর কার্ডটা দেখে নেবেন, তাদের ইন্ডিভিজুয়াল স্কোরটা দেখে নেবেন এবং নেক্সট বারের জন্য প্রিপারেশন অবশ্যই ভালো করে করবেন, এটাই বলার। তো ধন্যবাদ সবাইকে অ্যান্ড বি প্রাউড টুডে, বি প্রাউড ফর ইসরো, বি প্রাউড ফর ইন্ডিয়া অ্যান্ড বি প্রাউড ফর এভরিথিং। ধন্যবাদ।